সংস্কৃত ভারত সংগঠনের উদ্যোগে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রামকৃষ্ণ আশ্রমে। সংস্কৃত ভাষাকে প্রসার ও প্রচার করার লক্ষ্যেই সারা বিশ্বব্যাপী এই সংগঠন কাজ করে চলেছে। রাজ্য দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ ও উত্তরবঙ্গ হিসেবে ভাগ করা হয়েছে। মধ্যবঙ্গের মধ্যে রয়েছে চারটি জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলা। এই চারটি জেলায় কার্যকর্তাদের নিয়ে সংস্কৃত ভাষা প্রচার ও প্রসার করার লক্ষ্যে আলোচনা করা হয়। রবিবার ছিল এর শেষ দিন। এদিন অখিল ভারতীয় সংগঠনের সম্পাদক, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আলোচনায় উপস্থিত ছিলেন। সংস্কৃত ভারতী বলে একটা সংগঠন আছে, তারা নাকি সংস্কৃত ভাষার প্রচার প্রসার করে থাকে। তো এটা অল ওয়ার্ল্ড সংগঠন, সারা বিশ্বেতেই আছে। তো আমাদের বঙ্গপ্রদেশে দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ এবং উত্তরবঙ্গ এরকমভাবে ভাগ আছে। তো এখন যে কার্যক্রম হচ্ছে, বর্ধমান হচ্ছে মধ্যবঙ্গের মধ্যে পড়ছে, তার মধ্যে চারটা জেলা আছে, পূর্ব পশ্চিম বর্ধমান আর বীরভূম আর হচ্ছে পুরুলিয়া। এই চারটা জেলা নিয়ে আমাদের একটা কার্যকর্তা সম্মেলন হচ্ছে, মানে যত কার্যকর্তারা রয়েছে তাদেরকে নিয়ে এই সম্মেলনটা বিশেষ করে করা হয়েছে, আর বিশেষ বিশেষ ব্যক্তি যারা সংস্কৃতির প্রতি অনুরাগী তাদেরকে আহ্বান করা হয়েছে। উদ্দেশ্য আমাদের সংস্কৃত ভাষার প্রচার প্রসার, কারণ সংস্কৃত ভাষা হচ্ছে আমাদের সমস্ত ভাষার আদি ভাষা। সেই ভাষা যাতে, যে ভাষার মধ্যে নাকি সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকে পুনর্জাগরণের জন্য, যে সংস্কৃতিকে সমস্ত বিশ্ব আদর করে, তা সেই ভাষাকে যার জন্যে আরও উদ্বুদ্ধ করার জন্য, অর্থাৎ আগে নিয়ে যাওয়ার জন্যে আমাদের এই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।